বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ সুন্দরবনে। সুন্দরবনেই আছে পৃথিবীর সবচাইতে বড় বিষধর সাপ। শঙ্খচূড় বা কিংকুবরা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ, যা লম্বায় 5.6 মিটার বা 18.5 ফুট পর্যন্ত হতে পারে। মূলত সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়েই শঙ্খচূড় দেখা যায়। ইংরেজি নামে কুবরা শব্দটি থাকলেও এটি কিন্তু আসলে কুবরা বা গোকরা নয়, এটি সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ। এই সাপের আকার পর্যবেক্ষণ এবং ফনার পিছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোকরার সাথে এটির পার্থক্য খুব সহজেই নির্ণয় করা সম্ভব। গোকরার তুলনায় শঙ্খচূড় আকৃতিতে যথেষ্ট পরিমাণ বড়। এর ফনার পিছনে প্রচলিত গোকরা বা কড়ম্পায়া, গোকরার মতো চশমা বা গোকুর আকৃতি ছিন্ন থাকে না। শঙ্খচূড় প্রজাতির নাম হচ্ছে ওপিওপাগোস, যার আক্ষরিক অর্থ সাপ খাদক, এবং প্রাথমিকভাবে এটি অন্যান্য সাপ বক্ষণ করেই তার খাদ্য চাহিদা মেটায়। যে সকল সাপ এটি বক্ষণ করে তার মধ্যে আছে রেড সাপ এবং ছোট আকৃতির অজগর। এছাড়াও অন্যান্য বিষধর সাপও এটি বক্ষণ করে, যেমন ক্রেইট, কোকরা এবং নিজ প্রজাতিভুক্ত অন্যান্য ছোট সাপ। শঙ্খচূড় সাপের বিষ মূলত নিউরোটক্সিক, অর্থাৎ এটির বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। শঙ্খচূড়ের একটি সাধারণ দংশনই যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর কামড়ের ফলে সৃষ্ট মৃত্যুর হার প্রায় 75%। বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। ডিম পাড়ার আগে স্ত্রী শঙ্খচূড় তা শরীর পাকিয়ে গুলি তৈরি করে এবং তা মৃত পাতা ব্যবহার করে উঁচু ঢিফির মতো তৈরি করে। পরবর্তীতে সেখানে 20 থেকে 40টির মতো ডিম পাড়া হয়। কুণ্ডলী পাকানো দেহটি ইনকিউবেটরের মতো কাজ করে। বাচ্চা ফুটার আগ পর্যন্ত শঙ্খচূড় তার ডিফিটিকে বিরামহীনভাবে পাহারা দিতে থাকে এবং কোনো প্রাণী যেন কাছে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখে। ডিফির মধ্যে প্রায় 28°C তাপমাত্রায় ডিমগুলোকে তা দেওয়া হয়। বাচ্চা ফুটার পর তা নিজে নিজেই ডিমের খোলস ভেঙে বেরিয়ে যায় এবং নিজেই নিজের শিকার খুঁজতে থাকে। এই জন্য মাকে তার নিজের বাচ্চা বক্ষণ করতে হয় না। শিশু শঙ্খচূড়ের দৈর্ঘ্য হয় প্রায় 55 সেন্টিমিটার এবং এদের বিষ প্রাপ্তবয়স্কদের মতোই প্রাণঘাতী। তো দর্শক, সুন্দরবনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপটি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর নিয়মিত প্রতিদিন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।